পাট কেন উপরেও আছে বন্ধুরা দেখো এই যে তোমাদের দাদা ভাই কাকরল ছিটছে কাকরোল দিয়ে মাছের ছোল হ্যালো বন্ধুরা হ্যাপি উইথ ঝুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় তো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আর নতুন ব্লগ শুরু করলাম কালকে থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো যখন ভয়েস দিচ্ছি তখনও কিন্তু টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়ছে তো করার কিছুই নেই একটু ম্যানেজ করে নিও তো আজকে সকালবেলাটাও দেখো খুব বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে ভিজে ভিজেই আমি কাজকর্মগুলো করছি বাসন মাজলাম বাসন মাজার পর দেখো এখন এই যে জলের বোতলে জল ভরে নিচ্ছি আর দেখো সিঁড়িগুলোতে জল পড়েছে তো জলগুলো দেখো এখন পরিষ্কার করে নিচ্ছি একটা ঝাড়ু দিয়ে আর উঠানটাও ঝাড় দিয়ে নেব সম্পূর্ণটাই তো জলে জল হয়েছে জল কাদায় ভর্তি তো সব কিছু এগুলো পরিষ্কার করে নিচ্ছি দেখো বাইরে সমস্ত কাজ কর্ম সব করে ফ্রেশ হয়ে দেখো রান্নাঘরে চলে আসলাম তো আজকে পাস্তা বানাবো তো দেখো ডিমটা ভেজে নিলাম আমি ভেজে নিয়ে যে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিচ্ছি তো পাস্তা তো তোমরা সবাই জানো কীরকম করে বানায় তো তোমাদের সাথে আর শেয়ার করলাম না যে এরকম করে এরকম করে বানাতে লাগে তো আমি যে পাস্তাটা বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলার ব্রেকফাস্টটা দেখো পাস্তার লুকটা দেখাচ্ছি আর তোমাদের দাদাভাই আজকে মাটন নিয়ে এসছে তো পাস্তা খাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়া আর কি বাইরে টুকটাক কাজকর্ম একটু রোদ উঠেছে এখন তো ভেজা জামা কাপড় আছে ওগুলোও দিয়ে দিয়েছি শুকোতে মেলে দিয়েছি রোদে তো তোমাদের সাথে ওগুলো আর শেয়ার করলাম না আর এখন দেখো এই যে মাটনের জন্য যা কিছু লাগে সব কিছু কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু আদা রসুন সব কিছু এগুলো ফ্যানের নিচে বসে কাটছি কেননা গরম লাগছে আর দেখবে বৃষ্টির পর গরম লাগে বন্ধুরা দেখো আমার কাটাকুটি কমপ্লিট এই যে মাংসর জন্য পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর বেগুন ভাজা করব। বেগুন ভাজা কেটেছি সাথে একটু পেঁয়াজ দিয়েছি আর হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে দেখো আলু পটল এটা মাংসর মধ্যে দেবো কে কে তোমরা মাংসর মধ্যে পটল খাও আমাকে কমেন্ট করে জানিও আর এখানে এই যে রসুন আর আদা কেটে রেখেছি এগুলো সব বেটে নেব এখন আর এই যে বেগুনটা ভাজবো সেজন্য তেল গরম বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আর যেহেতু পাঠার মাংস মাটন তো একটু শক্ত হয় সেজন্য দেখো এখানে বসিয়ে দিয়েছি দুটো সিটি হলেই সেদ্ধ হয়ে যাবে তো আমি এরকম করে রান্না করি তাতে গ্যাসটাও একটু বেঁচে যায় তাই না তো চলো রান্না শুরু করে দিই এখন বেগুনটা ভেজে নেই তেলটা আমার গরম হয়ে গেছে এখন বেগুনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আলু পটলটাও আমার ভাজা হয়েছে এখন এটা নামিয়ে নেব দেখো ওই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে দিয়েছি এখন এই যে দুটো তেজপাতা দিলাম দিয়ে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা

বন্ধুরা দেখো মাটনটা আমার রান্না কমপ্লিট হয়েছে বেশি ঝোলও করিনি আবার মাখা মাখাও করিনি মানে কষাও করিনি তো ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে লাল লাল ঝোল তো এখন খাওয়া দাওয়ার পালা দিন থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো বস্তা পাপোশ এগুলোকে কিরকম জিনিস সাথে সাথে হয়ে গেছে তো আজকে যেহেতু একটু রোদ উঠেছে তো দেখো এগুলো সব রোদে মেলে দিচ্ছি আর আজকে ভালোই রোদ উঠেছে ভেজা কাপড়গুলো সব শুকিয়ে গেছে সেজন্য ভাবলাম যে জায়গা ফাঁকা আছে এগুলোও শুকোতে দেই না হলে না কীরকম লাগে স্যাঁত স্যাঁতে হয়ে গেছে ব্যবহার করতে জানি কেমন লাগে মনে হয় নোংরা নোংরা তো একটু রোদে দিলে ফুরফুরে হয়ে যাবে আর ধুয়ে দিলে তো তাড়াতাড়ি শুকোবে না আজকে তো শুকোবেই না তো এগুলো সব রোদে দিচ্ছি দেখো এখন ছেলেকে খেতে দেব আর তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি মানে বাজার করে দেওয়ার পর ও বাইরে গেছে কিছু কাজ ছিল ফোন এসছিল তো বাইরে গেছে একটু দেরি হবে তো ছেলেকে দিচ্ছি আর আমিও খেয়ে নেবো এখন আমারও প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা দেখো এই যে তোমাদের দাদাভাই কাঁকরোল ছিচ্ছে আর ওই যে পেয়ারা তখন সকালবেলা দেখালাম পেয়ারা কাঁকরোল এগুলো ছিটছে এখন দেখ এই দেখো এই দেখো ঝুড়িতে কেন এই এই সাইডে যে আছে তো বড় হয়েছে হ্যাঁ এটা দেখো এখন বাইরে আসলাম বাইরেও নাকি আছে আমি তো বাইরে দেখি নাই বাইরের পেয়ারা শেষ হয়েছে মনে হয় না এই দেখো মাথাটা না ওই সাইডে ডাল দিয়ে টাইনে বাইন্দে দিতে লাগবে তাহলে ডালগুলো সব ওই পেশে যাবে এইখানে দুইটা বড় বড় আছে বাইরে শুধু একটা পেল ওইটা দেখো দিয়ে মাছের ঝোল দেখো পুকুরে পাট ছুলছে এই দেখো ওইখানে এই দেখো এইদিকে পাট চুলতেছে কেন উপরেও আছে এই দেখো এখন পেয়ারা পাটছে পেয়ারাগুলো না দেখা যায় না ভালো করে এইদিকে আবার আমাকে আমাকে ব্যথা লাগবে আমার বাসটা যেমন করে নিচ্ছে কেন কী করলো তোর বাবা এই দেখো একটা পেয়ারা পেকেছে পেয়ারাটা খাবো এখন ধুয়ে নিয়ে আসলাম দেখো বন্ধুরা দেখো এই যে পেয়ারা কতগুলো পেরেছে এখন তো শেষের দিকে এই দেখো আর এই যে এখানে দেখো কাকরোল এখানে রেখে সব হ্যালো বন্ধুরা একবারে রাত্রিবেলা তোমাদের সামনে আসলাম ঘুমোতে যাওয়ার আগে তো আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না এখন ঘুমোতে যাব তো ঘুমোতে যাওয়ার আগে তোমাদের গুড নাইট জানাচ্ছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আজকে আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর একটা লাইক দিতে ভুলো না কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্টই আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে তোলে তো চলো আজকে এখানেই রেখে দিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের মাত্র তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা গুড নাইট